আমি অবশ্য বলেছিলাম রাহুলকে যে রাহুল তুই যদি নিজে পছন্দ করে বিয়ে না করিস, আমি দেখে কোনোদিন তোর বিয়ে দিতে পারবো না, তাহলে তুই অবিবাহিতই থেকে যে। রাহুল একজনকে পছন্দ করে, তার নাম কাজল। দরজাটা খুলে দিয়ে এই কাজলকে দেখেই আমার প্রচন্ড ভালো লাগলো। ঝামেলা হলে মা কিন্তু সবসময় ওর সাইড নেয়, অলওয়েজ। এটা কিন্তু মার এগেনস্টে আমার সবসময় অভিযোগ। মাখন তো ডুবিয়ে চা, তার একটা আলাদা ফিল আসে। ফল নিয়ে নিয়েছি, চা খাওয়া হয়ে গেছে, বাড়ি চলো। ম্যাটারের পোলাওটা সত্যিই দারুণ। ভিডিওতে বলছো কিন্তু একদম মিষ্টি, গ্যারান্টি। পোলাওটা কিন্তু হেভি করেছে। হ্যালো গাইস, আমি রাহুল, সকলকে স্বাগতম আছি একটা নতুন ব্লগে। আজকে ব্লগটা কিন্তু শুধু লাইফস্টাইল ব্লগ না, লাইফস্টাইল ব্লগ এন্ড ফুড ব্লগ দুটোর মিক্সচার। অনেকে বলে লাইফস্টাইল ব্লগ ভালো লাগে, অনেকে বলে ফুড ব্লগ ভালো লাগে। আমি কোনো কনফিউশনে থাকতে চাই না, দুটো ব্লগকে আজকে আমি ক্লাব করে দিয়েছি। তো মাঝে মাঝে আমি অনেকগুলো ইন্টারেস্টিং ফুডের এলিমেন্ট রেখেছি, যদি তোমাদের সেগুলো ভালো লাগে আমাদের কমেন্ট করে প্লিজ জানাও। আমাদের চ্যানেলগুলো এবং আমাদের ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো আর প্রচুর প্রচুর কমেন্ট করো। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমাদের ডেইলি লাইফের সঙ্গে যদি তোমরা একটা ট্র্যাক রাখতে চাও তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের ইনস্টাগ্রামের লিঙ্কটা আছে, ইনস্টাগ্রামে গিয়ে আমাদের চট করে ফলো করে দাও। আর সময় নষ্ট করে লাভ নেই, চলো চলো যাক। ঘুমোচ্ছে কিন্তু, গভীর ঘুমে আছে। এই যে বলেছিলাম না সকাল ছটা ওর জন্য খুব ভোর, আমার জন্য না। আমি এখন একটু বাইরে বেরোবো, বাড়ি কয়েকটা সবজি কিনতে হবে। না, বাজারে আমি একাও যাই, সেখান তো আর আমিই যাই। আর ওর জন্য এখন মোটামুটি মাঝরাত। তো চলো, শ্রীকান্ত আসছে, হ্যাঁ একটু বাজারেতে যাব। আর সামনে ঘরে আমার মা বসে আছে। মা তুমি কি এখন খুব ব্যস্ত? একটু তো ব্যস্তই। সো গাইস, আমার সাথে এখন আমার মা আছে, এটা খুব স্পেশাল ব্যাপার আমার ব্লগে। তো আজ অবধি আমি আমার মাকে নিয়ে আসিনি। যদি তোমরা আমার ব্লগগুলো প্রথম ব্লগটা দেখো, আমাদের বাড়ির ছাদে একটা গাছের ব্লগ আছে, 2019 সালে ওটা হয়েছিল, সেই ব্লগটা আমার মার সাথেই ছিল। তো এবার ব্যাপারটা হচ্ছে, মা লেন্সটা হচ্ছে এখানে কিন্তু এইদিকে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের বাড়িতে আমার মা আর আমি সব থেকে আগে উঠি, কারণ আমার স্কুল ছিল সাউথ পয়েন্ট এবং শুরু হতো ভোর 6:30, না না বাস আসতো 6:25। 6:25 বাস আসতো, তো তার জন্য আমাদেরকে মোটামুটি 5টা থেকে উঠে তার জন্য মানে আয়োজন ফায়োজন সব কিছু শুরু করতে হতো। এবং সেই যে অভ্যেসটা রয়ে গেছে সাউথ পয়েন্টে, সেই অভ্যেসটা মানে আজীবন থেকেই গেল। আর মানে ভোরবেলায় আমার আর মার ব্যাপারটা হচ্ছে যে 5:30 বাজলে তারপর আর যেন বিছানাতে শুয়ে থাকতে পারি না। তাছাড়া আরেকটা কারণ আছে, কারণ আমার কলেজটাও তো মর্নিং। হ্যাঁ, আমার আমার মা কিন্তু, সেটা সবাইকে একটু বলে দিই, আমার মা একজন শিক্ষক, হিস্ট্রি প্রফেসর হচ্ছে আমার মা। আস্তে আস্তে এই কলেজে পুরো ব্যাপারটা অনলাইন হওয়ার পর থেকে মা বাড়িতে প্রচণ্ড ব্যস্ত থাকে, সারাদিনই ব্যস্ত থাকে। আর অ্যাকচুয়ালি ব্লগেতে মাকে দেখানো হয় না, সেটা এই জন্য নয় যে মা লাজুক, শি ইজ নট ক্যামেরা ফ্রেন্ডলি। আরেকটা জিনিস সবাইকে বলতে চাই, আমার বউয়ের সাথে আমার মার ইকুয়েশনটা, সেটা তুমি একটু বলো। 2017 রাহুলের বিয়ে হয়েছিল। একদিন আমি অবশ্য বলেছিলাম রাহুলকে যে রাহুল তুই যদি নিজে পছন্দ করে বিয়ে না করিস, আমি দেখে কোনোদিন তোর বিয়ে দিতে পারবো না, তাহলে তুই অবিবাহিতই থেকে যাবি। যাই হোক, তা একদিন রাহুল এসে বলল যে রাহুল একজনকে পছন্দ করে, তার নাম কাজলি। মা, আমি কাজলিকে বাড়িতে নিয়ে আসবো। আই নাম ডেফিনেটলি তুমি বাড়িতে নিয়ে এসো। ও বাড়িতে নিয়ে আসলো, আমি দরজাটা খুলে দিলাম। দরজাটা খুলে দিয়েই কাজলিকে দেখেই আমার প্রচণ্ড ভালো লাগলো। আমি বললাম না, এই মেয়েটা ভারী লক্ষ্মী মেয়ে হবে। এবং সত্যি কথা, আজকে 2021, দেখতে দেখতে 4 বছর কেটে গেছে কাজলির সঙ্গে থাকি। আমার একটা বিশাল ভরসার জায়গা হচ্ছে কাজলি। কাজলি আমার বন্ধু, কাজলি আমার পরামর্শদাতা। এবং আমি কাজলি যখন বাপের বাড়ি যায়, খুব স্বাভাবিক যাবেই, ওর মা থাকেন একা, আমি তখন প্রচণ্ড মানে হেল্পলেস ফিল করি, মানে কাজলিকে ছাড়া আমার হয় না। এবং রাহুলের সম্বন্ধে আমার যত অভিযোগ, যত নিন্দা, সব কিন্তু আমি কাজলির সাথেই শেয়ার করি। হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ম্যারিড রিলেশনশিপে ঝামেলা তো সবার হয়, আমাদেরও হয়। তো এবার ব্যাপারটা হচ্ছে, ঝামেলা হলে মা কিন্তু সবসময় ওর সাইড নেয়, অলওয়েজ। এটা কিন্তু মার এগেনস্টে আমার সবসময় অভিযোগ, অলওয়েজ। কারণ আমার মনে হয় যে কাজলি রাহুল একটু রেগে যায় অল্পতে, কাজলি সেই জিনিসটা, কাজলিও রেগে যায়। কাজলি রাগে, এখন মানুষের মধ্যে রাগ তো থাকেই, কিন্তু তার একটা লিমিট থাকে। কিন্তু কাজলি হচ্ছে ভীষণ লজিক্যাল, কাজলি হচ্ছে খুব লক্ষ্মী, খুব দায়িত্ববান।
আর বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমার বন্ধু বান্ধব বলো, এই শ্রীকান্ত দা যাকে দেখাই, শ্রীকান্ত বলো, মা বলো, আমার রিলেটিভস, আত্মীয় স্বজন, কাজই হচ্ছে সবার প্রচণ্ড ফেভারেট। আর সত্যি কথা বলতে গেলে আমাদের বাড়ির প্রচুর কাজ, প্রচুর ইম্পর্টেন্ট, মানে ইনফ্যাক্ট আমি যে এখন ওই মানে অফিসে আছি, আমার মাও ওয়ার্কিং, আমিও ওয়ার্কিং, আমাদের টোটাল ইনকাম ট্যাক্স ফাইল রিটার্ন করা, রিটার্ন ফাইল করা, ইনকাম ট্যাক্সের যাবতীয় দরকার, আমাদের বাড়ির ট্যাক্স ফাইলিং সব কিছু ও করে। আসলে এক কথায় বলতে গেলে খুব কাজের এবং মাথা ঠান্ডা। হ্যাঁ, সেটা মাথা ঠান্ডা। আর সেকেন্ড অফ অল ব্যাপারটা হচ্ছে মা কিন্তু সবসময় তোর পক্ষ নেয়, সেটা আমি বলবো, ঝামেলা হলেই নেয়, আমার মাও নেয়, বাবাও নেয়, আমার সাইডটা দেখে না কিন্তু কেউ। না, আমি পক্ষ নেই, কারণ আমার মনে হয় মানে শি ইজ রাইট। আজকে প্রচন্ড মেঘলা দিন আর বৃষ্টিও হচ্ছে বাইরে। গুড মর্নিং। গুড মর্নিং। গড়িয়া মোড়ে সিক্স বালিগঞ্জ প্লেসের টেক অ্যাওয়েটা যেটা হয়েছে সেটার সামনে দিয়ে আমি অটো নিয়ে প্রচুরবার গেছি, কিন্তু সবসময় তো ভাবতাম যে এখানে একটা ব্লগ করলে এখান থেকে খেয়ে দেখলে, কারণ সিক্স বালিগঞ্জ প্লেসে আমাদের ধারণাই হচ্ছে যে আমরা গিয়ে খাই, বুফে খাই, কিন্তু টেক অ্যাওয়েতে হয়তো খেয়েছো তোমরা, বাট আমি কোনোদিন খাইনি। তোমাদের বাড়িতে আজকে রান্না হচ্ছে না, আমরা আজকে সিক্স বালিগঞ্জ প্লেসের যে টেক অ্যাওয়ে সেটা থেকে আনিয়ে খাবো। শ্রীকান্তকেও ডাকবো, শ্রীকান্তও আসবে আমাদের বাড়িতে। সামনে গড়িয়াট মোড়, বৃষ্টি পড়ছে কিন্তু আস্তে আস্তে আকাশটাও নীল হচ্ছে। লেক মার্কেটে লেক মলের পাশেই রাধুবাবুর দোকান, তোমরা সবাই চেনো রাধুবাবুর দোকান, না চিনলে চিনে নাও, দেখাবো। রাধুবাবুর দোকানে গিয়ে চা খাবো, কিন্তু রাধুবাবুর চায়ের দোকানে একটা হিস্ট্রি আছে। হিস্ট্রিটা হচ্ছে রাধাকিশোর দত্ত, উনি থাকতেন সোনামুখী বাঁকুড়াতে এবং উনি ছিলেন কিন্তু একজন স্বাধীনতা সংগ্রামী। 1930 সালে বাঁকুড়া থেকে পালিয়ে এসে কলকাতায় এই দোকানটা প্রথম শুরু হয়, মানে দোকানের যিনি এখন মালিক তিনি হচ্ছেন রাধুবাবুর ভাইপো, উনিও এক্স্যাক্টলি ঠিক জানেন না দোকানটা প্রথম কবে শুরু হয়েছিল, বাট সামওয়্যার অ্যারাউন্ড 1930-1940। এবং এই দোকানটাতে প্রচুর বিখ্যাত ব্যক্তিরা ওভার দ্য ইয়ার্স এসছেন, এখানে উত্তম কুমার এসছেন, এখানে বম্বের প্রচুর সেলিব্রিটি এসছেন, এবং দোকানটা প্রচণ্ড জনপ্রিয়, অতি জনপ্রিয় একটি দোকান, লোকদের মুখের মাধ্যমে চলতে 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 দোকানটার নাম হয়ে গেছে রাধুবাবুর দোকান। সো বন্ধুরা, এখন লেক মার্কেটের সামনে, ওয়েদার এখন ভালো হয়ে গেছে, আকাশ এখন নীল হয়ে গেছে, আর আমরা যাচ্ছি হচ্ছে ওই সামনে রাধুবাবুর দোকান, ওখানে চা খাবো এবং চায়ের সঙ্গে টা যদি পাই সকালবেলা তাহলে ভালো, না পেলেও কোনো অসুবিধা নেই। এখানে গাড়ি রাখার জায়গা জেনারেলি পাওয়া যায় না। চা হবে, বাটার টোস্ট হবে, আর ডিমের অমলেট, অমলেট পোচ যেটা, বাটার টোস্ট, হ্যাঁ বলো। সো গাইস, এখন রাধুবাবুর দোকানের সামনে আছি, আর এখানে মরিচ টোস্ট হয়, মরিচ টোস্ট, আর বা তোমরা টোস্ট খেতে পারো চিনি দিও, আর সঙ্গে চা। যদি গাড়িটা নিয়ে এসে শ্রীকান্ত এখানে রেখে দেয় তাহলে সব থেকে ভালো, বিকজ গাড়ির ওপরে ট্রাইপডটা রেখে তাহলে শ্যুট করতে পারবো, কারণ খাবো চা এক হাত দিয়ে আরেকটা হাতে ক্যামেরা থাকবে, সেইভাবে হয় না। সাকসেসফুলি পার্কিংটা পেয়ে গেছি, এখানে পার্কিং পাওয়া খুব চাপের হয়। দে আমার হাতে দিয়ে দে একটা। মোবাইলটাকে এখানে সেট করে দিয়েছি গাড়ির ওপরে, সেই জন্যই গাড়িটা নিয়ে আসতে বললাম। আর এখন আমার হচ্ছে মরিচ টোস্ট, ও শুরু করে দিয়েছে খাওয়া, ওর মানে এসব কোনো রিভিউ টিভিউ এর ধার ধারে না, সঙ্গে সঙ্গে হাতে পেয়েছে শুরু করে দিয়েছে, কিন্তু চিনি আর মাখন টোস্টের কোনো রিভিউ এর ব্যাপার নেই। এরকম ছোটো ছোটো ব্রেডগুলো কিন্তু শেপটা আমার খুব ভালো লাগছে, মানে এমনি লোকাল বেকারির যে ব্রেডগুলো হয় ওগুলো ধুম্বো ধুম্বো এত বড় বড় হয়, এটা এরকম না, এরকম ছোট্ট মতন, আর এটা বেশ ভালো। সকালবেলা এরকম পড়া শেখা পাউরুটি, গোলমরিচ, মাখন, চাটা হয়ে গেছে। আর শ্রীকান্ত কিন্তু আমার আলটিমেট ফুডি ফ্রেন্ড, কারণ কাজড়িয়ে তো খেতে পারে না। শ্রীকান্ত একটা দিচ্ছে মাখনটার সঙ্গে চিনি, খুব খুব সিম্পল ব্যাপার, বাট সকালবেলা খেতে খুব ভালো লাগে। যেহেতু প্যান্ডেমিক না, এখন একটু কাপলেটা চা নেই, একটু চা দিয়েছে এরকম কাপে, মাখন টোস ডুবিয়ে চা, তা একটা আলাদা ফিল আছে। এক কাপে কলকাতা,
খেতে এসেছিলাম চা, চায়ের সাথে হয়ে গেল টা। তো যাই হোক, এখানে চা খাওয়া মোটামুটি হয়ে গেছে। এবার আমরা যাবো লেক মার্কেটে, একটা ফল কিনতে হবে, ওপর বাড়ি ফিরবো তাড়াতাড়ি। সো বাজারে এসে গেছি। ফার্স্টে আমাদের ন্যাশপাতি লাগবে, পেঁপে লাগবে, আপেল লাগবে, এই তিনটে জিনিস দেখি। লেক মার্কেটে বাজারে এমনি গলাকাটা দাম নাই, কিন্তু সামনে লেক মার্কেটই ছিল, সেই জন্যই এটাতে এসছি। এবং শ্রীকান্ত জানি না কেন আজকে ক্যামেরা দেখে প্রচণ্ড গুটিয়ে যাচ্ছে, এটা নতুন করে ওর মতো হচ্ছে। ও কিন্তু প্রচণ্ড স্মার্ট, কিন্তু ক্যামেরার সামনেই ওই রকম করছে, আমি জানি না কেন। মিষ্টি হবে তো, একদম মিষ্টি গ্যারান্টি, চেহারা দেখলে বুঝে যাবে। হবে তো, গ্যারান্টি হবে তো, একদম একদম ভিডিওতে বলছো কিন্তু একদম মিষ্টি গ্যারান্টি আছে। দাও দেখি নাশপাতি, তাহলে ভালো দেখে চারটে পাঁচটা দাও। আপেল আসলে আমাদের বাড়িতে কেউ খেতেই চায় না, সবাই ন্যাশপাতিটাই খাবে। হ্যাঁ, হয়েছে কত এখানে তোমার? ওই তো 100 টাকা দিয়েছে, 60 টাকা, 60 টাকা। কাজড়ি না থাকলে হেভি অসুবিধা, নিজে ক্যামেরা ধরো, নিজে বাজার করো, নিজেই ব্লগ করো। ভাই মিষ্টি হয় যেন পেঁপে। হ্যাঁ হবে তো মিষ্টি। হ্যাঁ নিচ্ছি নিচ্ছি, দাও এটা দাও। তো এখান থেকে ফল নিয়ে নিয়েছি, চা খাওয়া হয়ে গেছে, এবার বাড়ি চলো। মানে লেক মার্কেটের এই যে সাইডটা আছে, এই সাইডের দিকটায় আসা কেন, কারণ সত্যি কথা লেক মার্কেটের দাম কিন্তু অনেক নেয়, কিন্তু যদি এই দিকে আসো এখানে ফলের দামটা কম্পারেটিভলি একটু কম হয়, কারণ ন্যাশপাতি আগের দিন ওখানে দিয়েছিলাম, ন্যাশপাতির দাম বলেছিল 150 টাকা, আজকে এখানে হচ্ছে 100 টাকা। যা হয়েছে হয়েছে, ওটা দিয়ে নিয়ে নেছি। তো তোমরা একটা জিনিস মোটামুটি বুঝতে পেরেছো, প্রত্যেক দিন সকালে আমাদের বাজার লাগে, কারণ আমরা মানে মানে ম্যাসিভ অ্যামাউন্টে বাজার কোনো দিনই করি না, আমরা দিনের দিন বাজার করতে পছন্দ করি, তাতে সবজি ফল টল সব কিছু ফ্রেশ থাকে। আর এখন যেটা সমস্যাটা হয়েছে, আমার মোবাইলে ব্যাটারিটা না প্রচণ্ড লো, আমার যেহেতু ভিডিও রেকর্ডিংটা মানে আমার আইফোনেতেই হয়, সেই জন্য ব্যাটারিটা লো। আমি এখানে রেকর্ডিংটাকে বন্ধ করবো, বাড়িতে গিয়ে চার্জ দেবো, তারপর আবার বাকি রেকর্ডিংটা হবে, তো দেখতে থাকো। সো বন্ধুরা, মাঝখানে একটা গ্যাপ দিয়েছিলাম, যেরকম তোমরা দেখলে যে লেক মার্কেটে আমার মোবাইলের ব্যাটারি পুরো শেষ হয়ে গেছিলো। এখন বাড়িতে আসছি, ও ঘুম থেকে জেগে গেছে, তো অনেক বেলায় সকালে যখন ব্লগটা শুরু করেছিলাম ও তখন ঘুমিয়েছিল, আর এপাশে মাও আছে আজকে। তো আমরা এখানে একটু ব্রেকফাস্টের পর্ব বাকি আছে, কারণ দাদুবাবুর ওখানে আমি যেটা খেয়েছি তারপরে আমার এখন আবার ব্রেকফাস্ট লাগবে। তো বাড়িতে এসেছি, আমি খুব সিম্পল ব্রেকফাস্ট, রুটি আর বেগুন ভাজা বানানো হয়েছে, সেটাই খাবো। আজকে যেহেতু এত বৃষ্টি হচ্ছে না বাইরে, মানে মনের ভেতরটাও পুরো ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, ভালো লাগে না এরকম বৃষ্টি বৃষ্টি দিন, একদম অসহ্য। আর কতদিন ধরে বৃষ্টি হবে, একদম মানে বিরক্ত হয়ে গেছি। হ্যাঁ অসহ্যকর লাগছে, একদম ভালো লাগছে না, চতুর্দিকে কাদা প্যাচ প্যাচ করে। আমাদের এখানে অবশ্য জল জমে না, কিন্তু তাও মানে এত মেঘ হলো, হেভি হয়েছে তো রুটি মাসে ভালো হয়, তার ময়দার রুটি, দুটো রুটি, দুটো রঙের কেন এখানে একটা ময়দার একটা আটা। কাঁচা মাছ নেই ভাজার জন্য, তুমি ওই মাছটাকে আলু ফুলকপি দিয়ে ঝোল করো, ঝোলটা চেঞ্জ করো। আর মুগ ডাল কুচি, হ্যাঁ ঠিক আছে, আর লাল শাক আছে, লাল শাক আছে, ব্যাস। আর কিছু করিও করা আছে, ও মুগ ডালের সঙ্গে নিলাম সরকারি আছে, ব্যাস। আর কিছু লাগবে, আর কিছু কপিটা ভালো হবে, আমার মার হাতে না ফোড়া হয়েছে, আমি সবাইকে একটু দেখাই হাতটার অবস্থা, মানে বিভৎস অবস্থা। আমি তো পুঁচটা বার করে দিয়েছি না, ভেতরে যে পুঁচটা হয়েছিল সেটা বার করে দিয়েছি, এখন তো আমার অ্যান্টিবায়োটিক চলছে, ঠিক হয়ে যাবে। আমার এখানে একটা ফোড়া মতো হয়েছে, আমাদের সবার বাড়ি সবার ফোড়া হচ্ছে। আমাদের বাড়িতে বেগুন ভাজা হয় যখন, তখন বেগুন ভাজার উপরে একটা বেসনের লেয়ার দেয়, একটু মিষ্টি মিষ্টি মতন হয়, আমার ওটা হেভি লাগে। মানে গাছের নেশাটা আমার মার অনেকদিন হলো আছে, ছাদে আমাদের প্রচুর গাছ আছে, কিন্তু আজকে ঠিক ছিল আমরা ছাদে একটু জল দিতে হবো, কিন্তু এত বৃষ্টি সকাল থেকে হচ্ছে, এমনি যা জল খেয়ে গেছে গাছগুলো, আর দরকার নেই। আর ওই রাধুবাবুর দোকানের ওখানে মাখন টোস্টটা এত ভালো ছিল, আমি এসে ওকে বললাম তুই ঘুমো আগে, তারপর তো তুই যাবি। সেখানকার আমি খেয়েছি, আর তুই তুই তো গেছিস। ও আরেকটা ব্যাপার হচ্ছে, রাধুবাবুর দোকানে বিকেলে কিন্তু অনেক ধরনের স্ন্যাক্স হয়, ওই যেটা থেকে আমরা চা খেয়েছি লেক মলের পাশে, হ্যাঁ হ্যাঁ গেছি গেছি, সেটা অসাধারণ ছিল। আমরা সকালে এটা খেয়েছি, হচ্ছে মাখন টোস্ট, চিনি, মরিচ টোস্ট। ওদের একটা স্পেশাল জিনিস বলেছে তোকে, ওখানে সব স্বাধীনতা সংগ্রামীদের মিটিং হতো ভেতরে, মানে ওটা একটা লুকোনো জায়গা ছিল। শ্রীকান্ত আজকে একটা অদ্ভুত ব্যাপার ছিল, শ্রীকান্ত ক্যামেরা দেখলেই আজকে জড়সড় হয়ে যাচ্ছিল, সামনে দিয়ে অনেক, হ্যাঁ ফকটা তো বাকি আছে, এবং সামনে দিয়ে অনেক লোকজন যাচ্ছিল, সেখান থেকে চুপ করে যাচ্ছিল, কি হলো তোর আজকে এরকম? না আস্তে 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 আমার এটা প্র্যাকটিস হতে হতে ঠিক হবে, এখনো হয়নি। এখন আমি একটু চানে যাচ্ছি, ফোনটাতে আবার একটু চার্জ দেবো, ফুল চার্জ এখনো হয়নি। গাড়ির গলিতে ঢোকো,
এগিয়ে এসো। কই? এই যে আমি আমি। পটল আছে? আছে। দাও পটল দাও। 500 কত? 25 টাকা। আরো বেশি বলো। কালকে 20 টাকা বললে আর আজকে তুমি আমাকে 25 টাকা বলে দিলে। কালকে দি আজকে দাম বেশি হয়েছে দিদি, ওর জন্য বললাম। দাও 500। ভালো দেখে দাও, সরু 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 সরু। আমরা এখান থেকে গড়িয়া যাব। গড়িয়াতে 6 বালিগঞ্জ প্লেস টেকঅ্যাওয়ে যেটা, সেখানে যাব। আমরা আমি সত্যি কথা বলতে কোনোদিনও খাইনি টেকঅ্যাওয়েটাতে, রাহুলও খাইনি যতদূর আমি জানি। তো একটু দেখতে হবে মেনুটা, যে সেটা 6 বালিগঞ্জ প্লেস থেকে কতটা আলাদা, কিচ্ছু জানি না আমরা। নিয়ে তারপর আরও কাজ আছে, গড়িয়াহাট যেতে হবে, ওর মার কিছু সালোয়ার আছে সেগুলো নিতে হবে, মানে সেটা ডেলিভারি নিতে হবে। নিয়ে তারপর বাড়ি আসব, তারপর খাওয়া দাওয়া করতে হবে। বলছি মার সালোয়ারের স্লিপটা এনেছিস? হ্যাঁ নিয়েছি। চলো। ডেলিভারির ওপর কত অ্যামাউন্টের ওপর, আজকে দেখলাম 50% অব্দি অফ আছে এরকম। আমরা তো বেরিয়ে পড়েছি অলরেডি, তো যেহেতু বেরিয়ে পড়েছি আমরা খাবারটা নিয়েই ফিরবো, কারণ ওই মায়ের জন্য সালোয়ারটাও ওঠাতে হবে, তো একেবারে খাবারটা নিয়েই আমরা ফিরবো। সো আমরা এসে গেছি ম্যান্ডেভিলা গার্ডেন্সে, একটু সামনেই দোকানটা, শ্রীকান্ত চেনে দোকানটা, ও আগে মার সাথে এসছে। তুই দোকানটা চিনিস? আরে দোকানে আমি ঢুকিনি কোনোদিন, ওরা তো ভটকা বেরি ঢুকে যায়। নামটা দেখ তো স্লিপেতে দোকানের, জেডি ডিডিএস। চল আমি আর ঢুকবো না, জাগিয়ে নিয়ে আমি গিয়ে নিয়ে তো আমার জন্য এই জায়গাটা ম্যান্ডেভিলা গার্ডেন্সের এই জায়গাটা প্রচণ্ড নস্টালজিক, কারণ এই সামনের রাস্তাটা দিয়ে বাঁদিকে নিয়ে সাউথ পয়েন্ট জুনিয়র স্কুল, আর আমার স্কুলিং ছিল সাউথ পয়েন্ট। তো এই সাউথ পয়েন্টের এই জায়গাটা দেখলে এখন আই ফিল রিয়েলি নস্টালজিক। স্কুল আর এই রাস্তাটা দিয়ে বাঁদিকে গিয়ে আবার ডান দিক দিয়ে সোজা নিলে হচ্ছে হাই স্কুল সুইনহো স্ট্রিটে। তো এখনও এখানে আসলে যেন মনে হয় যে আমি আমার চাইল্ডহুড ডেজেতে ব্যাক করে গেছি। হয়ে গেছে, চল। কোথায় রাখলে? ওদিকে রেখেছি। চল একদালিয়া সিংহী পার্কের জায়গাটা। সিংহী পার্ক ওইদিকে, একদালিয়া এইদিকে, আর সাউথ পয়েন্ট এইদিকে। ও ওইটা একদালিয়া, এটা হচ্ছে একদালিয়া এভারগ্রিন। তা পূজোটা তো আর এগিয়ে হয়? পূজোটা তো এখানটাতেই হয়, এই জায়গাটা এইখানটাতেই হয়, এখানে এখন ফাঁকা আছে সেই জন্য বুঝতে পারছিস না। গড়িয়া মোড়ে এসে গেছি, 6 বালিগঞ্জ প্লেসের দোকানটা হচ্ছে আরেকটু সামনে রাস্তার ডান দিকে। হ্যাঁ এসে গেছি, ব্যাস দাঁড়িয়ে যাও। সো গাইজ, এটা হচ্ছে সেলিব্রেশন বক্স। এই বক্সের মধ্যে যাবতীয় আইটেম এগুলো তো দেওয়া হয়, এবং যদি এই বক্সটা তোমাদের নিতে হয় তাহলে মিনিমাম একদিন আগে, তাই তো? একদিন আগে মিনিমাম একদিন আগে ইউ উইল হ্যাভ টু প্লেস দ্য অর্ডার। এবং বক্সটাকে দেখতে যথেষ্ট লুক্রেটিভ, মানে একটা পুরো গিফট বক্সের মতন দেখতে অনেকটা ব্যাপারটা, সত্যি অসাধারণ। এই সেলিব্রেশন বক্স যদি তোমাদের পেতে হয় তাহলে সুইগি জোম্যাটো অনলাইনে অর্ডার প্লেস করলে কিন্তু হবে না, তোমাদের এই 6 বালিগঞ্জ প্লেসের যে টেকঅ্যাওয়েটা সেখানে তোমাদেরকে ফিজিক্যালি আসতে হবে এবং মিনিমাম একদিন আগে অর্ডারটা প্লেস করতে হবে, তাহলেই তোমরা এরকম একটা সেলিব্রেশন বক্স পাবে। আর সেলিব্রেশন বক্সের দুটো দাম রয়েছে, একটা হচ্ছে ননভেজ হচ্ছে 499 আর ভেজ হচ্ছে 499। এই দুটো ধরনের আইটেম তোমরা একদম সুন্দর দেখতে একটা বক্সে পেয়ে যাবে, যদি তোমরা একদিন আগে ফোন করে ইনাদের এখানে অর্ডারটা দিয়ে দাও, নেক্সট দিন এসে তোমরা অর্ডারটা নিয়ে নেবে। অসাধারণ আমার লেগেছে ব্যাপারটা, অনেকটা ওরকম সেলিব্রেশন হতো না সেই সেই যে ডেয়ারি মিল্কের সেলিব্রেশন হতো, ভেতরে নানান আইটেমস হতো, এরকম সেরকমই ব্যাপারটা সাজানো। সো হয়ে গেছে তো? তো বন্ধুরা এই আমরা নিলাম 6 বালিগঞ্জ প্লেস টেকঅ্যাওয়ে থেকে। এবার অনেক আইটেম নিয়েছি, কী কী নিয়েছি না নিয়েছি সব বাড়িতে গিয়ে বলবো। চলো নামা যাক। গাড়ি তুলে দিই? হ্যাঁ উঠিয়ে দেবে গাড়ি। আচ্ছা সব নিয়ে এলাম, আমরা না এখানেই বেড়ে তারপর খাবারটা নিয়ে যাবো, কারণ ওইখানে বসে বাড়াটা খুব মুশকিলের ব্যাপার, সম্ভব না।
টোটাল অনেকগুলো বাক্স। সরি সরি। ও একদম চিকেন কাটলেটের মতোই দেখতে। নাম কি এটা? মুর্শিদাবাদি চিকেন ফ্রাই। ধনেপাতা কাঁচা লঙ্কা মুড়ি। আচ্ছা দিলাম একটা। বাবা তো বিশাল পিস, এটা খেয়ে মটন খাবো কি করে? পিসটা ছোট। এটা ছোট মনে হচ্ছে পিসটা। সো বন্ধুরা, আমরা এখন এসে গেছি বেডরুমে। রান্নাঘরে গিয়ে যা যা আইটেম ছিল সব নেওয়া নিয়েছি। শ্রীকান্ত গেছে হাত পা ধোয়াতে পাঠিয়েছি, কারণ বাইরে থেকে এসে ফার্স্টে হাত ধুয়ে নি। হাত না ধুয়ে খাওয়া এখানে চলবে না, যতই স্যানিটাইজার দাও যাই দাও। আমি বলে দিচ্ছি শ্রীকান্ত দার প্লেটে কি আছে। কাজু কিসমিস পোলাও, এইটা হচ্ছে ধনে পাতা কাঁচা লঙ্কা মুরগি, এটা মুর্শিদাবাদি চিকেন ফ্রাই মানে চিকেন কাটলেটের মতোই, আর এটা মটন কষা। ঠিক আমার মুর্শিদাবাদি চিকেন ফ্রাই আছে, কিন্তু আমি আর এখন খেতে পারবো না এত আইটেম নিলে, তাই আমি শুধু মটন কষা আর পোলাওটা নিয়েছি। কাঁচা লঙ্কা মুরগি, মুর্শিদাবাদি চিকেন ফ্রাই আর সঙ্গে হচ্ছে মটন কষা। একটু মুরগিটা খেয়ে দেখি আগে। সব একসাথে মুখে পুরে দিচ্ছে। ভালো মুর্শিদাবাদি চিকেন ফ্রাইটা মোটা একদম চিকেন একটা লেয়ার পুরো কাটলেট, আর ধনে পাতা কাঁচা লঙ্কা মুরগিটা, ধনে পাতার একটা প্রমিনেন্ট ফ্লেভার আছে এবং মুরগিটা কিন্তু মাখন পুরো সেটা বলা যেতে পারে। দারুণ খেতে মটন ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে। হ্যাঁ মুরগি ওটাও দারুণ লাগছে, খিদে আরো বেড়ে যাচ্ছে যত খাচ্ছি। মাটন ইজ জাস্ট তুখর, জাস্ট তুখর। ওর ঝাল ঝাল আছে মাটনটা। ঘি দিয়েছে মাটনে? মাটনে ভালো ঘি মেরেছে। এই পোলাওতেও ভালো ঘি দিয়েছে, ভালো। আমার তো খুব ভালো খেতে খিদে বেড়ে যাচ্ছে বেশি করে খেতে। তাই নাকি? যা খাচ্ছে দেখে খাবার দেখে আরো বেড়ে যাচ্ছে। পোলাওটা কিন্তু খুব ভালো। আমি অনেক জায়গা পোলাও খেয়েছি, ম্যাটারের পোলাওটা সত্যিই দারুণ। পরে ঘি দিয়েছে কিন্তু খুব স্পাইসি, মানে খুব বেশি রিচ নয় মাটনটা, খুব তেল খুব তৈরি। পোলাওটা কিন্তু হেভি করেছে, মাটনটা দুর্দান্ত হয়েছে, অসাধারণ। মাটনের ঝোলটা কিন্তু খাঁটি। শ্রীকান্তের একটা ঝোল, একটু মাংসের ঝোল দেয়, অল্প একটু দেয় তাতে কি মটনটা কাঁপিয়ে দিয়েছে পুরো। অনেক শব্দ টব্দ হচ্ছে হয়তো, বুঝতেই পারছি বদ্ধ করে, কিন্তু সরি, কিন্তু খাবারটা জোরদার। আর এই মুর্শিদাবাদি চিকেন ফ্রাইটা এবার কাজরির প্রধান সমস্যাটা হচ্ছে ও বেশি খেতে পারে না। তোমরা যদি বলো ফুড চ্যালেঞ্জ করতে, তাহলে আমি শ্রীকান্তের সাথে ফুড চ্যালেঞ্জ করতে পারি। কিশমিশটা খেতে পারে না, প্রধান সমস্যা সেটা। ওরাও আমি রাইসটা কিশমিশ আর ছোটোবেলা থেকে স্যুট করে না আমার, কিশমিশ আর কাজু ভালো লাগে অন্য জিনিসের সাথে। মটনের এই একটা দারুণ ব্যাপার যে হাড়টার মধ্যে একটা জুস আছে ভিতরে, ওইটা মুখ দিয়ে টানলে দুর্দর্শ লাগে, একটা ঘিলু আছে। কেউ জানে না, ও প্রথমবার বলছে এগুলো, তাই না? আর তো কেউ জানেই না না যে ভিতরে কিছু আছে। যে সো গাইস, আমাদের লাঞ্চ শেষ, পুরো বরপেট খেয়েছি, একটু বেশি খেয়ে ফেলেছি অ্যাকচুয়ালি। ভালো খাবার দেখলে আমি আবার নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমাদের ফিশ ফ্রাই গুলো নিয়েছে 140 টাকা করে, মুর্শিদাবাদি চিকেন ফ্রাই 95 টাকা প্লেট, এক প্লেটে একটাই থাকবে। আর কাঁচা লঙ্কা ধনে পাতা মুরগি হচ্ছে 165 টাকা প্লেট, আর মাটন কষা হচ্ছে 275 টাকা প্লেট, আর যেটা সব থেকে ভালো ছিল সেটা হচ্ছে কাজু কিসমিস পোলাও 140 টাকা।
এবার এখানে ব্যাপারটা হচ্ছে যে মাটনটা খুব ভালো ছিল, চিকেনটা ইভেন ভালোর মতো ব্যাপারটা কি, অনেক জায়গাতে মাটন দেয় চর্বি থাকে হাড় থাকে, এখানে সলিড মাটনের পিস ছিল এবং মাটনের ঝোলটাও খুব ভালো ছিল। মানে এখন এতটা খেয়েছি আমি জানি না রাতেও আমি খাবো কিনা, কিন্তু গ্যারান্টিড আছে শ্রীকান্ত বাড়িতে গিয়ে এক্ষুনি আবার ভাত খাবে। এবং এখন বাজে হচ্ছে বিকাল 4:30, তো আস্তে আস্তে চেষ্টা করছি ফুল ডেটা দেখানোর, আস্তে আস্তে ধাপে ধাপে বাড়ছি। যদি চ্যানেলটা ভালো লাগে তোমরা জানো তোমাদেরকে কী করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটাকে ক্লিক করে দিতে পারো লেটেস্ট নোটিফিকেশান অ্যান্ড আপডেটসের জন্য। দু একদিন বাদে আমরা এসে যাবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। আনটিল দেন তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সেফ থেকো, প্রচুর প্রচুর খাও। সি ইউ, টাটা। টাটা।